নমস্কার, আমি তন্ময়। আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোন জেলাগুলিতে হতে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টি জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনার এলাকার আবহাওয়ার পূর্বাভাস জানতে কমেন্টস করুন আপনার জেলার ও থানার নাম। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন, এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে উঠে আসা ঘন্টাটি বাজিয়ে দিন, প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। সঙ্গে অবশ্য বাতাসে বেশি জলীয়বাষ্পজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ই অগস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ই অগস্ট বৃহস্পতিবার সকালে মধ্য হিমালয় পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিনেই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে ১৫ই অগস্ট রবিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাকি তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ই অগস্ট বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ই অগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ই অগস্ট সকাল পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এদিন সকালে দেওয়া কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।